দর্শক এখন টিভি পর্দার পরিচিত এবং জনপ্রিয় মুখ অর্চিতা স্পর্শা। অভিনয়, মডেলিং সবখানে স্বতঃস্ফূর্ত উপস্থিতি তৈরি করেছে তার নিজস্ব স্টাইল। স্পর্শিয়া আপনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তার একটি এবারে চলতি ঈদে একটি নাটকের কিছুটা অংশ আমরা দেখে আসবো যার টাইটেল মজাই মজা। কবিতা শোনাতে নকল করবেন? দূর, নকল বলে কিছু আসবে, সবই তো আবিষ্কার। ভালোবাসা হইলো মোবাইল ফোনের চার্জের মতন, যখন থাহে তখন টের পাওয়া যায় না, যখন থাহে না তখন কিন্তু হাই হুতাশ। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর মানুষের বাড়ির বিরানি ঘর থেকে নিজের বাড়িতে ভাত খাও। এবারে ঈদে কি কি কাজ? আমি তো সত্য সত্য তোমার এটা কবিতা লিখছি। তুমি আমার খিদা পেটের দই কলার চিরা, ওগো আমার নীরা।